দিয়েছেন। তো বাগের বাচ্চা ছাগল হলে যা হয়, এখন ছাগল সেজে উনি ঘাস খেয়ে বেড়াচ্ছে। আমি ভোট প্রচারে আসুক, আমরা মাতৃশক্তি ওনাকে বুঝিয়ে দিব ওনার কোন কোন জায়গায় ব্যথা, যেমন বুঝিয়ে দিব মলমটাও আমরা লাগাতে জানি, আমরা লাগিয়ে দিব মলমটা। যদি মাতৃশক্তি বাহিনী একবার ওকে ধরি না, ওর দাড়ি মোচ কোথায় থাকবে উনি সেটা বুঝে নেবেন পরে। উনি সব সময় গিয়ে বলে ইলেকশন আসলে কোনো সবাই ওনার মুখের ভাষা আপনারা শুনতে পারবেন, যে বিজেপির যখন প্রচারে আসবে দাদারা ভাইয়েরা মায়েরা, তখন আপনারা বাড়ির থেকে ঝাড়ু দা বটি বের করে বিজেপির নেতাদেরকে মারবেন আর বলবেন কি তোর কোন কোন জায়গায় ব্যথা বান্ধবী ললিতা, উনি এইটা বলে। তা আমিও এই মঞ্চ থেকে ওনাকে বলতে চাই, আগামী দিন 24-এ লোকসভা নির্বাচন উনি ভোট প্রচারে আসুক, আমরা মাতৃশক্তি ওনাকে বুঝিয়ে দিব ওনার কোন কোন জায়গায় ব্যথা, যেমন বুঝিয়ে দিব মলমটাও আমরা লাগাতে জানি, আমরা লাগিয়ে দিব মলমটা। আপনারা দেখেছেন খেতে খেতে যখন সব শেষ হয়ে গেছে, এই যে নির্বাচন হলো, নির্বাচনে এখানে অনেক দাদা আক্রান্ত হয়েছেন, এবং আমরা এখানে দেখেছি কোথায় আমার জানা নেই, বাড়িটা কোথায় আমি বলতে পারবো না, এক দিদি এখনো বুকে গুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা বম বন্দুকের স্তূপ। আর উনি দেখবেন এখন টাকা কম পড়েছে, আপনারা লক্ষ্য করবেন যে রাস্তায় অনেক লাইট লাগিয়েছে। আমি দেখেছিলাম যে পুজোর আগে আমাদের তোষার ব্রিজ থেকে আরম্ভ করে উনি ঘুঘুমারি পর্যন্ত লাইট লাগিয়েছে। তো আগের দিন দেখলাম লাইটগুলো লাগানো হচ্ছে, পরের দিন দেখি এক সাইডে লাইট জ্বলছে এক সাইডে জ্বলছে না। তা উনি টাকা খাওয়ার জন্য ওনার টাকা কম পড়েছে, এখন কাজ করছে যাতে এই কাজগুলো করে আগামী দিন আরও ওনার উন্নয়ন হয়, এই জন্য উনি কাজ করে। আপনারা শুনেছেন যে একবার চাকরির দুর্নীতি হয়েছে, তা বলছে সিপিএমের আমলে যে চাকরিগুলো হয়েছে ওনার নাকি বাবা দিয়েছে, ওটা ওনার জানা নেই। তা আপনারা আশেপাশে জানেন মদ খায় জুয়া খেলে, যে ওই জুয়া যারা খেলে মদ যারা খায় দেখবেন প্রতিনিয়ত তারা বাড়ির কথাও কিন্তু ধ্যান দেয় না, বাড়ির কথাও তাদের মনে রাখে না, ওরা যদি বাড়ির যা কিছু আছে সর্বস্ব বিক্রি করে দেয়। তা আমাদের একজন উন্নয়ন মন্ত্রী উনি ওনার বাবাকেও বিক্রি করে দিতে ছাড়ে না। আপনারা তখন শুনেছিলেন যে আমি চাকরি দেই নেই, আমার বাবা সিপিএমের আমলে দিয়েছেন। তো বাগের বাচ্চা ছাগল হলে যা হয়, এখন ছাগল সেজে উনি ঘাস খেয়ে বেড়াচ্ছে। আমার বলতে লজ্জা হচ্ছে, কিন্তু আমি মহিলা হয়ে মাইকে আমার আজকে এগুলো কথা বলতে বাধ্য। উনি যেহেতু মান সম্মান রাখে না, আমরাও মান সম্মান দিতে জানি না ওনাকে। এতটুকুই আমার বলার ছিল, এখানে অনেক নেতৃত্ব আছে, আগামী দিন আমরা 29 নভেম্বর কিভাবে যাব নিজেদের অধিকার নিজেরা আদায় করতে, আমাদের ট্রেন আছে নিউ কুচবিহার থেকে, আমরা যারা বঞ্চিত 100 দিনের কাজের টাকা, উজ্জ্বলা গ্যাস, রেশন দুর্নীতি, এগুলোর থেকে যারা আমরা রেশনের থেকে বঞ্চিত আছি, তারা আমরা আগামী দিন পায়ে পায়ে একসাথে একত্রিত হয়ে আমরা কলকাতা যাব। শহীদ মিনারে আমাদের প্রতিবাদ সভা আছে।